এই গাছগুলো, এই গাছগুলোর বয়স হচ্ছে, এই যে ঘাসের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পঁচিশে মে বলাটা ভুল হবে, 10th May আমি এই গাছগুলোকে বসিয়েছিলাম ছোট্ট 4 inch টবে। তারপর থেকে এই গাছের চেহারা এখন এই অবস্থা। আর যারা যারা জুনের গাছ দেখতে চান, আমি জুনের গাছও 6 inch তুলে দিয়েছি। জুনের গাছগুলো একবার দেখাতে অনুরোধ করব। জুনের 1 তারিখে লাগানো এই গাছ, দেখুন বন্ধুরা, জুনের 1 তারিখে এইভাবে লাগিয়েছি গাছগুলোকে। এখন সবের মাত্র রিং করেছি, আপনাদেরকে রিংয়ের ভিডিও দিয়েছি, রিংয়ের ভিডিও আপনারা দেখবেন, সেইভাবে কিন্তু গাছ করবেন আপনারা। আমি কিন্তু প্রত্যেকটা গাছে রিং করিয়ে দিয়েছি। এবার আমার তো নয় 25 May হলো বা জুন হলো, এবার যারা এই মুহূর্তে গাছ করবেন, আগস্টে এসে যারা গাছ করবেন, সেই গাছও কিন্তু আমি বসিয়েছি। আমি একবার আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করবো, আগস্টের গাছগুলো, আগস্টের 1 তারিখে বসানো গাছ, আগস্টের 1 তারিখে বসিয়েছি। গাছগুলো বৃষ্টিতে ছিল, তাই কিছু পাতা হলুদ হয়ে গেছে গাছগুলোর, আশা করি গাছগুলো রিকভার করে যাবে। প্রচুর ভ্যারাইটি আছে এবছরে, প্রায় 100+ পমপম গাছ করব, ছাদটা পুরো ভরিয়ে দেবো পমপমে। আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন, তারা কিন্তু আপনারা মানে আপনাদের সাফিসিয়েন্ট কাটিং পাবেন পরের বছর থেকে। এবছরে কিন্তু আমার কাছে 30টা মতন কাটিং ছিল, আপনাদেরকে প্রোভাইড করেছি, তারা এখনও চারা নিচ্ছেন এবং লাগাচ্ছেন। সাথে আমি বেশ কিছু জায়েন্ট করব, জায়েন্টের প্রায় 50টা মতন ভ্যারাইটি আমার কাছে আছে, কিছু কালেকশন করেছি। জায়েন্ট গাছগুলো আমি সবে মাত্র লাগিয়েছি, গাছগুলো সেরকমভাবে এখনও হয়নি, তাই আমি দেখাচ্ছি তবুও। দেখুন এইভাবে লাগানো রয়েছে গাছগুলো, একটু ধরে গেলে 2 inch পটে, তারপরে আমি কিন্তু 4 inch প্রতিস্থাপন করব। সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে অবশ্যই, এই জিনিসটা কিন্তু একটু ভাইটাল জিনিস, জায়েন্ট গাছগুলো কীভাবে রাখা হয়েছে দেখুন। একটা শোলার ওপরে বালি দিয়ে তার ওপরে 2 inch পটগুলো রাখা হয়েছে, 2 inch পটের নিচ থেকে যখন শিকড় বেরিয়ে যাবে, আমি কিন্তু তখন 4 inch পটে প্রতিস্থাপন করব। সে সমস্ত কিছু তথ্য নিয়ে আমি আসবো এবং সেই ভিডিও আপনাদেরকে দেব। এখন যেটা আমাদের দেখানোর বিষয়, আপনাদের অনেকের কোশ্চেন ছিল, আমি এই চন্দ্রমল্লিকা গাছে জল দিই কী করে, আর কাঁকড়া বা পেস্টিসাইড কীভাবে ইউজ করি। তো জলের পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন 6 inch গাছ এগুলো, আমি একবার দেখুন আমি কীভাবে জল দিচ্ছি। এই যে 1 মগ আমি জল নিলাম, এই গাছটাতে কিন্তু যেটুকু লাগবে আমি কিন্তু সেইটুকুই দেবো, এই সাইড দিয়ে সুন্দর করে জল দিয়ে দেবো, এই দিকে কিন্তু জল দিয়ে দেবো। পুরো ঘাসটা ভিজে গেল আমি ছেড়ে দেবো জল দেওয়া, ব্যাস। দেখুন আমার কতটুকু জল লাগলো, এতটুকু কিন্তু কিন্তু জল বেঁচে রয়েছে, এটা কিন্তু আমার 6 inch পটের জন্য যথেষ্ট, গাছটা না ঝিমালেই হলো। এবার আমি প্রত্যেকটা গাছে জল দিয়ে দিচ্ছি। এবার কথা হচ্ছে, আপনারা কিন্তু ঘাবড়াবেন না যে আমার গাছ বাড়ছে না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আমার গাছ বাড়ছে না এই কথা বলাটা কিন্তু খুব খারাপ জিনিস। তারপরে আপনি লোকের কাছে, অন্য লোকের কাছে চলে গেলেন যে দাদা আপনার গাছ এত বড় হয়েছে, আপনি কী দেন, সেই সারটা অ্যাপ্লাই করে দিলেন গাছের মধ্যে, তাতে কিন্তু আপনার গাছের ক্ষতি। আপনি নির্দিষ্ট নিয়ম মেনে গাছ করুন এবং গাছকে টাইম দিন, আপনার কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন। ঘাবড়ানোর কিছু নেই, এখনও প্রচুর সময় বাকি। যারা যারা এখনও কাটিং লাগাননি তারা কিন্তু অবশ্যই লাগাতে পারেন, 6 inch পটে কিন্তু আপনাদের সুন্দর ফুল হবে এখন যদি আপনারা লাগান। এভাবে আমি প্রত্যেকটা গাছে আজকে জল দেওয়া হয়নি, আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কীভাবে আমি এই বিকেলবেলায় যদি জল দিই, আমি কিন্তু কাকা দিয়ে গাছটাকে সুন্দর করে স্নান করে দেবো, সেইটা নিয়েও আমি কিন্তু ভিডিও করব। আমি আগে জল দিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাকা স্প্রে করে আমি গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, আমার গাছে কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গাছে কীভাবে জল দেওয়ার পরে, এই সন্ধ্যাবেলার টাইমে যদি আজকে সারাদিন জল দেওয়া হয়নি, এখন জল দিলাম, তারপরে কীভাবে গাছটাকে স্নান করাবো আপনাদেরকে অবশ্যই বলেছি। যদি অন্য কোনো রকমভাবে কোনো কেমিক্যাল মানে পেস্টিসাইড বা ফাঙ্গাসাইড দিয়ে না স্নান করান, তাহলে কিন্তু অবশ্যই একবার প্রতিদিন গাছটাকে কিন্তু স্নান করিয়ে দেবেন বিকেলবেলায়, সারাদিন রোদ খাওয়ার পরে বিকেলবেলায় নর্মাল জল দিয়ে স্নান করিয়ে দেবেন। তবে আজকে কিন্তু আমি স্নান করানোর বদলে কাকা পেস্টিসাইডটা আমি ব্যবহার করব, সেটা কী পরিমাণে ব্যবহার করছি আপনারা দেখে নিন। আমার এখানে এটা হচ্ছে 5 লিটারের বালতি, আমি 4 লিটার জল নিয়েছি আমার মোটামুটি পুরো ছাদটা আজকে স্প্রে করব বলে। 4 লিটার জলে এই যে কাকা পেস্টিসাইডটা আছে, এটা দেখুন আমি বোতলটা চেঞ্জ করে রেখেছি আর কি, এটা কাকা পেস্টিসাইড, ঠিক আছে। প্রথমে ঝাঁকিয়ে নেবেন কাকা পেস্টিসাইডটা, ভালোটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকানো হয়ে গেল, এবার আমি এইটাতে ইউজ করব হচ্ছে 45 থেকে 50 ফোঁটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, আমি ইউজ করলাম। খুব বেশি ইউজ করব না, আমরা অল্প অল্প করে দেবো, কিন্তু রেগুলারিটি মেনটেন করব, তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর হবে। সেটা খাবারের ক্ষেত্রেও তাই, আর পেস্টিসাইড বা ফাঙ্গাসাইডের ক্ষেত্রেও কিন্তু তাই। একেবারে বেশি দিয়ে দিলাম মানে বেশি উপকার হবে, সেটা কিন্তু কোনো মানে নেই, আমরা অল্প অল্প করে ইউজ করব।
তো এবার আমি প্রেশারাইজারটা রেখে এই জলটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমরা একটু পরিষ্কার কিছু দিয়ে নাড়িয়ে নিই যাতে নোংরাটা স্প্রে মেশিনে আটকে না যায়, বা এই স্প্রে মেশিনটা দিয়েই একবার নাড়িয়ে নিই, ভালো করে নাড়িয়ে নেব। একটু ফেনা ফেনা হবে, আমরা কিন্তু সুন্দর করে নাড়িয়ে নিলাম বা মিশিয়ে নিলাম জলের সাথে ওষুধটাকে। এবার কিন্তু স্প্রে করার পালা। আচ্ছা এবার স্প্রে করব আমরা। প্রথমে পাইপটাকে দিয়ে দিলাম, এবার আমি বালতিটাকে সেট করে নিই। সবার প্রথমে এই গাছগুলোকে আমরা স্প্রে করছি, সুন্দর করে স্প্রে করে দেব চারিদিক দিয়ে, এরকম সুন্দর করে নিচে থেকে শুরু করে পাতার নিচে থেকে শুরু করে সব জায়গায় স্প্রে করে দিলাম। সেকেন্ড এই গাছটা, এইভাবে কিন্তু আমরা পুরো বাগানটাতে বা পুরো গাছে আমরা স্প্রে করে দেব। এরকমভাবে নিচ থেকেও কিন্তু আমরা পুরো গাছটাকে ভিজিয়ে দেবো। এইভাবে কিন্তু আমরা পুরো বাগানটা স্প্রে করে দেবো, তাহলে কিন্তু আমরা রেগুলারিটি মেনটেন করলে গাছে রোগ পোকা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। তবে এটা কিন্তু কোনো সময় করবেন না যে আমি আজকে দিলাম আমার ঠিক আছে গা ঢিলামি করে আর দিলাম না, আবার সেই যখন পোকা লাগলো তখন দিলাম, তাহলে কিন্তু হবে না। আমরা কিন্তু রেগুলার মেনটেন করে স্প্রে করতে থাকবো, গাছগুলোকে স্নান করানো হয়ে গেল, সাথে সাথে আমার কিন্তু ওষুধটাও দেওয়া হয়ে গেল। তো এইভাবে কিন্তু গাছ করলে আপনারাও কিন্তু শীতে অসম্ভব সুন্দর গাছ করতে পারবেন। আর আমি আজকে বাংলাতে বললাম, অবশ্যই আসছে দিনগুলোতে আমরা কিন্তু হিন্দিতে ভিডিও করব। যারা হিন্দি ভাষী আছে কিংবা বাংলা ভাষা বুঝতে পারে না তাদের জন্যও কিন্তু একটা স্কোপ রয়েছে। তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনাদেরকে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে, তাহলে সব ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের ফোনে চলে যাবে, আপনারা কিন্তু তখনই সেই জিনিসটা বা তথ্যটা জেনে যেতে পারবেন। আমার কোনো লুকোচুরি ব্যাপার নেই, যা করি তাই দেখাই আপনাদেরকে। তো জানি না কতটা ভালো হবে, আশা করছি ভালোই হবে। তা আপনারা কমেন্ট করে জানাবেন আমার গাছগুলো কেমন হয়েছে, এই আশাবাদই রাখি। আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ।